আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। সম্মানিত বন্ধুরা, আজকে আমরা এই ভিডিওতে জানব অনিয়মিত মাসিক নিয়মিত করার জন্য এবং কারো যদি রক্তস্রাব খুবই বেশি ভাঙে সেই রক্তস্রাব বেশি ভাঙাটা বন্ধ করার জন্য এবং কারো যদি মাসিক না হয় তাহলে হওয়ানোর জন্য এই আমলটা করবেন। অর্থাৎ একসাথে তিন আমল। আবারও বলছি, কোন তিন আমল? অনিয়মিতটা নিয়মিত হবে এবং কারো যদি রক্ত বেশি ভাঙে সেটা বন্ধ হবে, রক্ত কম যায়। আবার কারো যদি একেবারে রক্তস্রাব না হয় অথবা রক্ত কম ভাঙে তাহলে বেশি ভাঙার জন্য অথবা স্রাব হওয়ার জন্য খুবই পরীক্ষিত একটা আমল। তো বন্ধুরা, একটা আমল করলে আমরা তিনটা ফলাফল পাবো। সরাসরি কোরআনে কারিম থেকে আপনাদেরকে আমি আমলটা জানাবো, অত্যন্ত পরীক্ষিত কার্যকরী। কোরআনে কারিমের থেকে পরীক্ষিত কার্যকরী আর কিছুই হতে পারে না। তো অবশ্যই আলোচনা বুঝতে শেষ পর্যন্ত শুনবেন। আর আমাদের চ্যানেলটি যদি আপনারা এখনো সাবস্ক্রাইব না করে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে ভিডিওতে লাইক দিয়ে পাশেই থাকবেন। সম্মানিত বন্ধুরা, রক্তস্রাব নিবারণের জন্য, অনিয়মিতটা নিয়মিত করার জন্য এবং মাসিক না হলে হওয়ানোর জন্য অথবা বেশি বেশি হলে কমানোর জন্য, কম হলে মানে না হলে একেবারে নিয়মিত করার জন্য, কম হলে বাড়ানোর জন্য, সবগুলো একই একই উত্তর। সূরাতু আলে ইমরান আয়াত নাম্বার 144। আবারও বলছি, সূরাতু আলে ইমরান আয়াত নাম্বার 144। আমি যে আয়াতটুকু পাঠ করব এই আয়াতটুকুর সঠিক বাংলা উচ্চারণ ডিসক্রিপশন বক্সে লেখা থাকবে। মানে তো বন্ধুরা, আসলে আমরা যে আয়াতটা পড়ার কথা বলেছিলাম সূরাতু আলে ইমরান আয়াত নাম্বার 144, সেই আয়াতটা এখন পড়ে শোনাবো। ওয়ামা মুহাম্মাদুন ইল্লা রাসূল কদ খালাত মিন ক্বাবলিহির রুসুলু আফা ইম্মাতা আও কুতিলাং কলাবতুম আলা আকাবিকুম। আবারও বলে দিচ্ছি, ওয়ামা মুহাম্মাদুন ইল্লা রাসূল কদ খালাত মিন ক্বাবলিহির রুসুলু আফা ইম্মাতা আও কুতিলাং কলাবতুম আলা আকাবিকুম। তো এই আয়াতের সঠিক বাংলা উচ্চারণ নিচে ডিসক্রিপশন বক্সের প্রথম লাইনে কিন্তু লেখা থাকবে, আপনারা পড়ে নেবেন ইনশাআল্লাহ। কেউ যদি পারে তাহলে আমি যতটুকু আয়াত বলবো, এই আয়াতটা যদি সে সরাসরি কাগজের মধ্যে লিখে, কাগজের মধ্যে লিখতে হবে এবং লেখার পর সেই কাগজের টুকরাটুকু আপনার পানির মধ্যে চুবিয়ে প্রতিদিন এক গ্লাস করে সকালবেলা খালি পেটে খেতে পারে, তাহলে অবশ্যই তার এই রক্তস্রাব, যে তিনটা কথা বলেছি এই তিনটার প্রত্যেকটাই প্রযোজ্য হবে। যার যে সমস্যা তারটা সেটা প্রযোজ্য হবে, এটা করতে পারলে বেশি ভালো। আর যদি কেউ এভাবে লিখতে না পারেন, তাদের জন্য করণীয় হলো আপনারা এই আয়াতটা পাঠ করবেন, তবে লিখলে আরবিতে লিখতে হবে, বাংলায় লিখলে হবে না। আর কেউ যদি পাঠ করতে চায় তাহলে পাঠ করবে। মাসিক অবস্থায় আপনারা যদি অনিয়মিতটা নিয়মিত করতে চান তাহলে মাসিক অবস্থায় এই আমলটা করা যাবে না, মাসিকের আগে পরে করতে হবে। আপনি যখন বুঝবেন যে হ্যাঁ আমার মাসিক হতে পারে, আমার ডেট এটা, তখন আপনি এই আমলটা করতে পারেন। তদ্রূপ আপনি যখন দেখবেন যে গত মাসে আপনার বেশি ভেঙেছে, তো তখন মাসিকের আগে আমলটা করবেন, যেহেতু কোরআনে কারিমের আয়াত মাসিক অবস্থায় পড়া যাবে না। আবার যদি দেখেন যে মাসিক হচ্ছে না, তখন তো আপনার মাসিক হচ্ছে না, আপনি আমলটা রেগুলার করতে থাকবেন। আপনি 7 দিন এই আমলটা করবেন, 7 দিন। তো মাসিক হওয়ার আগে থেকে 7 দিন পর্যন্ত আগে থেকেই ট্রাই করবেন, অথবা 7 দিন আগে থেকেও ট্রাই করতে পারেন। অনিয়মিত নিয়মিত করার জন্য 7 দিন আগে থেকে ট্রাই করতে পারেন। আবার যদি বেশি ভাঙে, তখন আপনি যখন দেখলেন যে হঠাৎ বেশি ভাঙা শুরু হয়ে গেল, তখন তো আর আপনি আমলটা করতে পারছেন না, তখনও যদি করতে চান আমলটা করতে পারবেন। তবে আয়াতটা আমি যেটা বলবো খুব ভেঙে ভেঙে পড়তে হবে। ধরুন আমি উদাহরণস্বরূপ বুঝিয়ে দিচ্ছি, যদি মাসিক অবস্থায় কোরআনে কারিমের আয়াত পড়তে চান, আমল করতে চান, তাহলে এভাবে করতে হবে যে আলহামদুলিল্লাহ হি রব্বিল আলামিন, অর্থাৎ আয়াতটা আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন, এটাকে আমি অনেক ভেঙে ভেঙে পড়েছি। এভাবে অনেক ভেঙে ভেঙে পড়তে হবে, যাতে করে বোঝা না যায় যে এটা একটা আয়াত। ভেঙ্গে ভেঙ্গে পাঠ করলে শিখার জন্য এটা পড়া যেতে পারে মাসিক অবস্থায়। তবে মাসিক অবস্থায় সাধারণত কোরআন শরীফ কারিমের আয়াত পড়া যায় না। প্রতিদিন আপনি যদি লিখে ধুয়ে পান করতে পারেন এটা সবচেয়ে ভালো, মাসিক অবস্থায়ও ধুয়ে পান করতে পারেন পারবেন। আর যদি মাসিক অবস্থায় আপনি পড়তে চান তাহলে ভেঙ্গে ভেঙ্গে পাঠ করবেন। আর যদি প্রতিদিন আপনি দোয়াটা কতবার করে পড়বেন সেটা পড়ার জন্য আমি আপনাদেরকে একটা সংখ্যা বলবো, সেটা হলো প্রতিদিন আপনাকে মাসিক হওয়ার 7 দিন আগে আপনাকে এই আমলটা করতে হবে, প্রতিদিন 7 বার করে, প্রতিদিন 7 বার করে, মাত্র 7 বার, 5, 6, 7, 7 বার করে এই আয়াতটা পড়ে আপনি পানির মধ্যে ফু দিয়ে খেয়ে ফেলবেন।
সাতবার পরে এক গ্লাস পানির মধ্যে ফু দিয়ে খেয়ে ফেলবেন, তাহলে আশা করা যায় যে তিনটা সমস্যা বলেছি তিনটার মধ্যে থেকে প্রত্যেকটার ক্ষেত্রেই কাজে কাজে আসবে ইনশাল্লাহ। তো বন্ধুরা, আর যদি কেউ লিখে মানে কাগজে ধুয়ে পান করতে চান, সেটা করলে বেশি ভালো হয়, আর এটা করলে প্রতিদিন একবার করে লিখতে হবে। আশা করছি আপনারা বুঝতে পেরেছেন। আবার কেউ যদি চায় যে একবার লিখবে তারপরও পারবে, একবার যারা লিখতে চান তারা তাদেরকে আর ধুয়ে পান করতে হবে না, তাদের ক্ষেত্রে নিয়ম হলো তারা এটা একটা কাগজের মধ্যে লিখে একটা সুতার মধ্যে বেঁধে এটা আপনার ডান হাতের মধ্যে, অর্থাৎ ডান হাতের আর কি আপনার এই ডান হাতের যে বাহু আছে এই বাহুর মধ্যে বেঁধে রাখবেন। আশা করছি বুঝতে পেরেছেন। আবার যখন ভালো হবে তখন এটা খুলে ভালো একটা জায়গায় ফেলে দিবেন অথবা গাছের মাটির নিচে পুঁতে দিবেন। আশা করছি বুঝতে পেরেছেন। এমনই আপডেট পেতে আমাদের সাথেই থাকবেন। আশা করছি আমি সকল বিষয় মোটামুটি স্পষ্ট করতে পেরেছি, কথাগুলো অগোছানো হলেও গুরুত্বপূর্ণ। তো এমনই আপডেট পেতে আমাদের সাথেই থাকতে পারেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।